আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা জানা সৃষ্টি আছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। রব্বানি মিটার পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে নিম পাতা নিয়ে বা নিম গাছ নিয়ে মোটামুটি আপনাদের সামনে একটি আলোচনা করার চেষ্টা করব। নিম গাছ হচ্ছে একটি ঔষধি সম্পন্ন গাছ, এটা আমরা সবাই জানি। নিম গাছের পাতাও ভালো আর নিম গাছের বাতাসও ভালো। যাই হোক, আমরা আমাদের কবুতরের জন্য এই নিম পাতাকে কেউ বেটে পেস্ট করে শুকিয়ে, কেউ পানের সাথে মিশিয়ে আমরা বিভিন্ন সময় কবুতরকে খেতে দিই। এবং এই ঔষধি সম্পন্ন নিম পাতা অনেকটাই কবুতরের স্বাস্থ্যের উপকারে আসে। এর বহুবিধ গুণ নিয়ে এর আগেও একটি ভিডিও, 15টি খাবার তালিকা পানীয় জলের সাথে মিশিয়ে কীভাবে খাওয়াবো, সেরা 15টি পানীয় জলের তালিকা আপনাদের সামনে এর আগেই উপস্থাপন করেছি। আজ আপনাদের সামনে যেটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে, এর আগেও আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম, প্রত্যেকটা মানুষ, যদি আমরা প্রত্যেকটা লফটের মালিক এবং প্রত্যেকটা বাড়িতে যদি একটি করে নিম গাছ আমরা রাখতে পারি, তাহলে আমাদের অনেকটা অনেকটা উপকার আসবে। তাই যখন এই নিম গাছটি রোপণ করা হয়েছিল, তখনই আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং আপনাকে দেখিয়ে দিয়েছিলাম। আজ যখন আমি এর সুফল ভোগ করতেছি, তাই এই সুফল ভোগ করাটা আপনাদের সামনে ভিডিও আকারে পেশ করার চেষ্টা করতেছি। ধাপড়ির উপর থেকে, ধাপড়ির ছালা থেকে কবুতর অটোমেটিক কীভাবে সে নিজে নিজেই নিম পাতা খেতে পারে বা খায়, এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্যই মূল উদ্দেশ্য। আমি চাই প্রত্যেকটা লফটে সামনে বা একটা অবস্থানে যদি আমরা ওই রকম নিম গাছ লাগাতে পারি, তাহলে নিমের বাতাস এবং নিমের পাতাতে যেমনভাবে কবুতর উপকৃত হবে, ঠিক তেমনিভাবে আমরা মানুষরাও উপকৃত হব। আর যাদের ছাদে কবুতর পোষণ করেন, তারা যদি অন্তত একটি ড্রামের মধ্যে, ছোট পরিসরে একটি ড্রামের মধ্যে মাটি দিয়ে সুন্দর করে একটি নিম গাছ রোপণ করতে পারেন, বড় নিম গাছ না হোক, মোটামুটি ছোটো আকারে সেটা সেটা রাখেন, তাহলেও এর সুফল আপনি এবং আপনার কবুতর উপভোগ করতে পারবেন। কারণটা হচ্ছে, একটি লফটের মালিক বা একটি পায়রাপ্রেমী মানুষ, তারা কতটুকু কবুতরকে সময় দেয় তা কিন্তু আমি ছোটো একটি খামার হিসাবে, আমার একটা আইডিয়া কিন্তু রয়েছে। ওই হিসাবে আমরা প্রতিদিন 1 ঘন্টা থেকে 5 ঘন্টা বা সারাদিন যাই সময় দিই না কেন, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা অনেকটা ভালো। তাই বলবো বন্ধুরা, অন্তত এই লফটের পাশে একটি করে সবাই নিম গাছ যেন রোপণ করতে পারি, এটি আমার আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে আবারও স্মরণ করে দেওয়ার চেষ্টা করতেছি বা আমার প্রচেষ্টা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। দেখা হয়ে যাবে কবুতর সম্পর্কিত নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দেই থাকুন, আর নিজেকে বিশেষ সুরক্ষায় রাখুন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। And don't forget to subscribe.